মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবারে পিরোজপুরের তিনটি আসনে 11 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে পিরোজপুর 1 ও পিরোজপুর 2 আসন থেকে 3 জন করে এবং পিরোজপুর 3 আসন থেকে 5 জন মনোনয়নপত্র জমা দেন, যাদের মধ্যে আওয়ামী লীগ থেকে 3 জন, জাতীয় পার্টি জেপি থেকে 3 জন এবং জাতীয় পার্টি জাসদ ইনু, ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্রভাবে 2 জন করে মোট 4 জন। এদের মধ্যে পিরোজপুর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম আউয়াল, জাসদ ইনুর সাইদুল ইসলাম ডালিম ও জাতীয় পার্টি জেপির নজরুল ইসলাম। পিরোজপুর 2 আসন থেকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের ইসাহাক আলী খান পান্না ও ওয়ার্কার্স পার্টি অ্যাডভোকেট ফিরোজ আলম। অন্যদিকে পিরোজপুর 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার আনোয়ার হোসেন, জাতীয় পার্টি জেপি খলিলুর রহমান, জাতীয় পার্টির মুকুল আহমেদ বাদশা এবং স্বতন্ত্রভাবে বিএনপির সাবেক সাংসদ ডাক্তার রুস্তম আলী ফরাজি ও রমারানী মজুমদার। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে তার নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়কারী সিদ্দিকুর রহমান টুলু দুপুর 12:30টায় পিরোজপুর 2 আসনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মাহবুবুর রশিদের কাছে মনোনয়নপত্র জমা দেন।